আচ্ছা, আমরা তোমাদের ক্লাস সবাই ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে যে ক্লাসটা সম্পর্কে আলোচনা করব, আমাদের এটা তো মাল্টিমিডিয়া ক্লাস, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নাম জানো তোমরা, নামটাও দেখো আমার, এবং আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা আমাদের মনোবিজ্ঞানের উচ্চ মাধ্যমিক শাখার দ্বিতীয় পত্রের ব্যক্তিত্ব অধ্যায়। আর কিছু আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, ব্যক্তিত্ব কথাটা সম্পর্কে তোমাদের, তার আগে একটু এই এই আজকের যে পাঠের বিষয়টা ব্যক্তিত্ব, তাই না, পার্সোনালিটি, তোমরা এই ব্যক্তিত্ব অধ্যায় সম্পর্কে আগেও তোমরা শুনছো, এবং ব্যক্তিত্ব কথাটা কিন্তু প্রায় রাস্তাঘাটে, সমাজে, পরিবারে, সব জায়গাতেই ব্যবহার করো তোমরা। আমি ব্যক্তিত্ব অধ্যায় পড়ানোর আগে একটু উদাহরণ দেই কিছু, যেরকম তোমাদের হয়তো ক্লাসে বসে আছো, একটা ছেলে বা মেয়ে তোমার সাথে বিভিন্ন ধরনের আচরণ করতেছে, তাকে বলতেছো যে না, তোমার কোনো ব্যক্তিত্বই নেই, তাই না। আবার এই রকমও আছে, অনেক সময় আমরা কি করি যে একটা ব্যক্তি যার চেহারা হয়তো এবড়ো থেবড়ো, চেহারা সুন্দর না, সে তোমার সামনে আসতেছে, তাকে বলতেছে না রে, তোর তো কোনো ব্যক্তিত্বই নাই, তাই না। এইরকম একটা ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা আছে। যাই হোক, আমাদের এই মনোবিজ্ঞানের এই ব্যক্তিত্ব সম্পর্কে পড়লে ব্যক্তিত্বের ধারণাটা একটু পাল্টায় যাবে তোমাদের। ব্যক্তিত্ব কিন্তু আমরা যে শাব্দিক অর্থে ব্যবহার করি, এটা কিন্তু আমাদের এই মনোবিজ্ঞানের বিষয়ের সাথে মিলবে না, তাই না। ব্যক্তিত্বর ইংরেজি প্রতি শব্দ পার্সোনালিটি, তাই না। পার্সোনালিটি কথাটা জানা দরকার, যে তোর পার্সোনালিটি নাই এটা বলি। এই পার্সোনালিটি কথাটা ল্যাটিন শব্দ পার্সোনা থেকে আসছে, এবং এই এই পার্সোনা কথাটা অর্থ আবার মুখোশকে বলা। আর মুখোশ এক ধরনের, মুখোশ মানে বাহ্যিক রূপ। আমাদের এই পার্সোনা কথাটা প্রতীয়মান হয় যে মানুষের, প্রত্যেকটা মানুষের বাহ্যিক একটা রূপ আছে, এই রূপটাকে বোঝানো হয়েছে ল্যাটিন ভাষা। তাহলে আমরা এখন ব্যক্তিত্ব একটা সংজ্ঞা লিখতে পারি। তোমরা একটু খাতা কলম নাও, একটু শুধু তো স্লাইড দেখলে হবে না, একটু খাতা কলমও ব্যবহার করতে হবে, খাতায় লেখো। তাহলে ব্যক্তিত্ব সম্পর্কে বলতে গেলে, ব্যক্তিত্ব লেখো, ব্যক্তিত্ব হলো কোনো ব্যক্তির চিন্তা, কমা, অনুভূতি, কমা, ইচ্ছা এবং শারীরিক বৈশিষ্ট্য সময়ের সমন্বিত সংগঠন, যা এক ব্যক্তি অন্য ব্যক্তি থেকে আলাদা করে। তাহলে এটা এটাই হলো, এটা লেখো। আবার আমি বলি একটু, যে ব্যক্তিত্ব হলো কোনো ব্যক্তির চিন্তা, অনুভূতি, ইচ্ছা এবং শারীরিক বৈশিষ্ট্য সময়ের সমন্বিত সংগঠন, যা এক ব্যক্তি অন্য ব্যক্তি থেকে আলাদা করে। তাহলে আমরা এই কথাগুলো থেকে বুঝতে পারছি কিন্তু ব্যক্তিত্ব একটা, প্রত্যেকটা ব্যক্তিরই ব্যক্তিত্ব আছে, এবং ব্যক্তিত্ব একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, তাই না। এখন আমরা ব্যক্তিত্বের কাঠামো সম্পর্কে একটু আলোচনা করব। ব্যক্তিত্বের কাঠামোকে প্রধানত তিনটি স্তরে বিভক্ত করা হয়। একটা হচ্ছে চেতন, প্রাক চেতন এবং অচেতন স্তর। তাহলে ব্যক্তিত্বের কাঠামোকে তিনটে, চেতন, প্রাক চেতন এবং অচেতন। তাহলে চেতন স্তর যেটাকে বলা হচ্ছে কনসিয়াস স্তর, অর্থাৎ এটা আরো কিছু নাম থাকতে পারে, সজ্ঞান, মানে আমরা তো জাগ্রত থাকি, এই জাগ্রত অবস্থায় স্তরকে বলা হচ্ছে চেতন স্তর। তারপরে আমরা একটু অচেতন স্তর, অচেতন মানে কি, একেবারে অজ্ঞান স্তর, কিছুই জানি না আমরা, কিছুই বুঝি না যখন, বা বুঝতে পারি না আমরা। ঘুমানের ব্যাপারটা আমরা যদি কল্পনা করি, তো প্রথম আগে জাগ্রত থাকি, তারপরে আমরা এক সময় দেখবে যে হয়তো মশারি, বিছানা এগুলো গুছায় নিয়ে এক সময় ঘুম আসি, গভীর ঘুম। এবং গভীর ঘুম মানে কি, অজ্ঞান। ওখানে যদি একজন মানুষকে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তবু কিন্তু আমরা বুঝতে পারবো না যে কাকে, কোন জায়গায় আমরা, কোন জায়গায় আসলাম, তাই না। অজ্ঞান অবস্থা, এই অজ্ঞান অবস্থা যেটা বলা হচ্ছে, এটাই হচ্ছে অচেতন স্তর। আর এই চেতন এবং অচেতন স্তরের মাঝামাঝি যেটা স্তর, সেটাকে বলা হচ্ছে প্রাক চেতন স্তর, হ্যাঁ। তা এটা তিনটে স্তরের নাম দেওয়া হচ্ছে প্রি কনসিয়াস, আর একটা হচ্ছে আনকনসিয়াস।
তাই না, লেভেল স্তর বলা হচ্ছে। তাহলে আমরা এইটুকু আলোচনাতে কয়েকটা বিষয় সম্পর্কে বুঝতে পারলাম, ব্যক্তিত্ব কাকে বলে, তারপরে স্তর সম্পর্কে বুঝতে পারলাম, যে সেতন, প্রাক সেতন এবং অচেতন স্তর। তাহলে আমরা এখানে কথাটা বলা হচ্ছে যে রোষাক কালিশাপ, তার আগে আমাদের অভিক্ষাগুলো বুঝতে হবে একটু। অভিক্ষা মানে হচ্ছে আমরা এর আগেও পড়ছি যে বুদ্ধি অভিক্ষা, তাই না, বুদ্ধি বুদ্ধির সংজ্ঞাতে পড়ছি যে অভিক্ষা হলো বুদ্ধি পরিমাপের যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে বুদ্ধি অভিক্ষা। ওই রকম ব্যক্তিত্ব আমরা পরিমাপ করতে পারি, ব্যক্তিত্ব যেভাবে পরিমাপ করতে পারি সেটাকে নাম হচ্ছে ব্যক্তিত্ব অভিক্ষা, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট বলা হচ্ছে। হ্যাঁ, তো পার্সোনালিটি টেস্টের একটা পদ্ধতির নাম যেটা বলা হচ্ছে রোষাক কালিশাপ অভিক্ষা। হ্যাঁ, এই রোষাক কালিশাপ অভিক্ষা সম্পর্কে আমি পরের ক্লাসেও আলোচনা করব। তাহলে এই রোষাক কালিশাপ অভিক্ষা ছবি দেখো একটু, আর একটা অভিক্ষা আছে, এগুলো অভিক্ষা মানে অর্থাৎ আমরা ব্যক্তিত্বটাকেও পরিমাপ করতে পারি। আমরা বাজারে অনেক সময় আলু কিনি, বেগুন কিনি, অনেক কিছু কেনাকাটা করি একটা পার্লার সাহায্যে, সেরকম আমরা ব্যক্তিত্ব একটা মানসিক প্রক্রিয়া, এগুলো কিন্তু অভিক্ষার সাহায্যে অর্থাৎ একটা প্রক্রিয়ার সাহায্যে কি করা যায়, পরিমাপ করা যায়। এর আগে আমরা আলোচনা বুঝলাম যে এটা পরিমাপ করা যায় রোষাক কালিশাপ অভিক্ষার সাহায্যে, কাহিনী এর পরে আসতেছে কাহিনী সংকোচকরণ অভিক্ষার সাহায্যে পরিমাপ করতে পারি। তাহলে মূলত এই ছবিগুলো দেখতে আমরা বুঝতে পারছি যে এক একজনের ব্যক্তি এক এক ধরনের চেহারা চাহনি কথাবার্তার স্টাইল, তাই না, আমাদের শুধু আমাদের বাইরের মানে শারীরিক গঠনই আলাদা আলাদা না, পাশাপাশি আমাদের মানসিক অবস্থা, রাগ অভিমান, তাই না, কথা বলার স্টাইল সবারই আলাদা আলাদা, তাই না, এই আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলোর ছবি এগুলো। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ব্যক্তিত্ব আবার দুটো দুই ধরনের হতে পারে, ব্যক্তিত্ব হলো দুই ধরনের হতে পারে প্রধানত, একটা হচ্ছে অন্তর্মুখী ব্যক্তিত্ব আর একটা হচ্ছে বহির্মুখী ব্যক্তিত্ব। তাহলে অন্তর্মুখী ব্যক্তিত্ব হচ্ছে যে যে ব্যক্তি যে এই ধরনের ব্যক্তিত্ব বৈশিষ্ট্যগুলো হবে এরকম যে এই ধরনের ব্যক্তিরা নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, মানে সামাজিক দায়ব ভাবে সামাজিক লোকের সাথে, সমাজে যারা বসবাস করে তাদের সাথে মিশতে চায় না, এমনকি পরিবারের লোকদের কাছ থেকে একটু দূরে দূরে থাকে, ঘরেতেই থাকতে পছন্দ করে, তাই না, নিজের বাড়িতে থাকতে পছন্দ করে। তাই এই ধরনের ব্যক্তি সম্পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন লোককে কি বলা হবে, অন্তর্মুখী ব্যক্তিত্ব। তাহলে অন্তর্মুখী ব্যক্তিত্বর যেরকম উদাহরণ দেওয়া যেতে পারে যে আমরা সাধারণত যারা কবি সাহিত্যিক লোক বা মনে করো নিজের কাজ, নিজের কিছু কিছু পেশা যারা ঘরের ভেতরেই করে, ভেতরে করে সাধারণত, অর্থাৎ বাইরে বের হয় কম, এই ধরনের পেশাজীবীদের ব্যক্তিত্বটা কি অন্তর্মুখী ব্যক্তিত্ব। আর বহির্মুখী ব্যক্তিত্ব যারা বলা হচ্ছে যে বহির্মুখী ব্যক্তিত্বদের ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা সাধারণত বাইরের লোকদের সাথে মিশতে পছন্দ করে, সমাজের লোকদের সাথে সামাজিক কাজ করে, তারা সমাজে খোলামেলা যে কোনো অবস্থায় যে কোনো ব্যক্তির সাথে পরিচয় হওয়া পছন্দ করে, তাই না। তাই এই ধরনের ব্যক্তিত্বর উদাহরণ দেওয়া যেতে পারে যে ওই রাজনীতিবিদ, যেরকম যারা রাজনীতিবিদ, এরা সাধারণত সমাজে এনারা কি করে, সমাজে বসবাস করতে গেলে আশেপাশের লোকের সাথে পরিচয় হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এই এই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের বলা হচ্ছে বহির্মুখী ব্যক্তিত্ব সম্পন্ন লোক। আর এরপরে আমরা যেটা স্লাইডে দেখতে পাচ্ছি যে শারীরিক গঠন অনুসারে আবার ব্যক্তিত্ব বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই শারীরিক গঠন মানে মানুষের আকার আকৃতি দেখলেও, দেখার পরেও কিন্তু আমরা বুঝতে পারি যে একজন ব্যক্তি মোটা টাইপের, একজন হয়তো দেখা যাচ্ছে শুকনো টাইপের, একজনের চর্বি নাই, মেদবহুল, এই ধরনের চেহারা দেখে আমরা ব্যক্তিত্বটা অর্থাৎ সেই ব্যক্তি কিরকম, তার রাগ কিরকম হবে, মেজাজ কিরকম হবে, তাই না, এগুলো পরিমাপ করতে পারি গঠন। তাহলে আমরা ব্যক্তিত্বকে প্রধানত কয়টা হয়, বহির্মুখী ব্যক্তিত্ব আর একটা অন্তর্মুখী ব্যক্তিত্ব, তাই না, বহির্মুখী ব্যক্তিত্বের সংরক্ষণ মানে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আবার
নিয়ে গবেষণা করছেন, যেরকম আলফোর্ড গবেষণা করছেন, ক্যাটল গবেষণা করছেন। হ্যাঁ, এরপরে আমরা একটু এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, একটু সবাই যেরকম কার ব্যক্তি কেন্দ্রিক মতবাদ নিয়ে আলোচনা করব, পরে ক্লাসে আমি এগুলো আলোচনা করবো তোমাদের। এই আজকের পরিস্থিতিগুলো মূল্যায়ন কি হতে পারে, যে পরিস্থিতিমূলক অভিক্ষা কি, এখান থেকে আমরা অভিক্ষাগুলো সম্পর্কে একটু ধারণা পেলাম, প্রক্ষেপণমূলক অভিক্ষা নাম লিখতে পারবো আমরা, এরপরে বহির্মুখী ব্যক্তিত্ব কাকে বলে, আবার আরেকটা বিষয় হচ্ছে ক্লান্তিমূলক বা সাক্ষাৎকার, এগুলো বিষয় সম্পর্কে আগে ক্লাসে আমি আলোচনা করছি, একটু তোমরা দেখে নেবা। এরপরে ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে কালির ছাপ অভিক্ষা শক আকারে, অর্থাৎ এগুলো তোমরা বাসায় একটু চিন্তা ভাবনা করবা, যে কালির ছাপ পোশাক পদ্ধতি এগুলো পড়ে নেবা, তোমরা বই থেকে একটু দেখে নেবা। তাই না? তাহলে আমাদের সবাইকে আজকে ক্লাসে ধন্যবাদ জানাই, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ ভালো থেকো। এরকম করে দেখে দেখে পড়া হয়।